শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, আইসিসিতে বিচার দাবি। তিন দেশে জাবেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত। নিকুঞ্জে থেকে টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার, আদালতে তোলা হবে আজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে একুশে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushi24online। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তে অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এই আবেদন করেন। সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য এবং পুলিশের প্রশাসনিক কর্মকর্তা এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছিলাম, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেটি একটি মামলা হিসাবে গ্রহণ করেছেন যে ওনারা তদন্ত চলাকালীন অবস্থায় চাইলে ট্রাইব্যুনাল বরাবর এই আসামিদেরকে গ্রেফতারের জন্য একটি গ্রেফতারি পরোয়ানার দরখাস্ত করতে পারেন। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেবেন। এভাবেই ট্রাইব্যুনালের মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারে মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে জানিয়েছে তদন্ত এবং বিচারের আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসি সদস্য হওয়ায় এর মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করা সম্ভব। তৎকালীন সরকারে বেআইনি অপহরণ, গুম এবং নির্যাতনের কথাও উল্লেখ করা হয় চিঠিতে। সংগঠনটি তিন সমন্বয়ক, আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি বিশ্লেষক আতাউল্লাহ ফারুক জানান, শেখ হাসিনার বিচার কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিন দেশে সম্পদে পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী কন্যা। পাচারের অর্থে যুক্তরাষ্ট্র, লন্ডন ও আরব আমিরাতে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। ওইসব দেশে তাদের রয়েছে বহু ফ্ল্যাট, বাড়ি। এছাড়া বিভিন্ন ব্যাংকে জমা রেখেছেন বিপুল অর্থ। রাজীব জামানের রিপোর্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই তালিকায় নেই চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মামাতো ভাই, সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম 13 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের কোনো সদস্যর নাম। তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর 3 ব্যবসা প্রতিষ্ঠান ও 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। অনুসন্ধান বলছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 2005 সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার শুরু করেন। দেশটিতে নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খুলেন তিনি। তারপর এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময় 9টি প্লট ও ফ্ল্যাট কেনেন তিনি। 2021 সালের মার্চ থেকে ডিসেম্বর সময় যুক্তরাষ্ট্রভিত্তিক টিডি ব্যাংকে সাইফুজ্জামানের মালিকানাধীন জিটিএস প্রপার্টিজ LLC-র নামে $45,340 জমা হয়। এর মধ্যে ফার্স্ট আবুধাবি ব্যাংক থেকে 3টি লেনদেনের মাধ্যমে জমা করা হয় $23,890।
আর ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে HSBC ব্যাংকের মাধ্যমে জমা করা হয় $21,450। যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামানের আরামিড প্রপার্টিজ LLC ও জিটিএস প্রপার্টিজ LLC-র পক্ষে নগদে $17,65,000 জমা করা হয়। আমাদেরকে কথাগত বলছে পালানোর সময়ও পাবে না, আমরা কি চোর না আমরা ডাকা। সংযুক্ত আরব আমিরাতে 226টি ফ্ল্যাট বেচাকেনা করেছেন সাইফুজ্জামান চৌধুরী। 2014 সালে দেশটিতে অর্থ পাচার শুরু করেন তিনি। ওই বছরে 8 ফেব্রুয়ারি র্যাপিড রেপ্টর FZE নামে একটি প্রতিষ্ঠান খোলেন সাইফুজ্জামান চৌধুরী। 2015 সালে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী বিক্রির জন্য জেবা ট্রেডিং FZE নামে আরও একটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া গত বছরের শেষ দিকে তার স্ত্রী রুখমিলা জামানের নামে আল বাসা সাউথ 3rd এলাকায় গত বছরের 15 সেপ্টেম্বর $11,25,300 একটি ও 30 নভেম্বর $11,25,69 আরও একটি ফ্ল্যাট কেনা হয়। সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। সাইফুজ্জামান চৌধুরীর নামে দুবাই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দেশটির ফার্স্ট আবুধাবি ব্যাংকে একটি দিরহাম ও একটি ডলার অ্যাকাউন্ট রয়েছে। আর দেশটিতে কার্যরত জনতা ব্যাংকে রয়েছে একটি দিরহাম অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে $39,583 এবং $6,670 জমা রয়েছে। এদিকে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর 8টি কোম্পানির খোঁজ মিলেছে, যার বাজার মূল্য ২০,31,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকা। দেশটিতে তার স্ত্রী রুখমিলা জামান ও মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে নিউ ভেঞ্চার লিমিটেডের নামে প্রথমে একটি কোম্পানি খোলেন 2010 সালের 13 জুলাই। সর্বশেষ 2021 সালের 22 জুলাই সাদাকাত প্রপার্টিজ লিমিটেড নামে আরও একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এসব আবাসন কোম্পানির অবস্থান দেশটির 8 ডুভনশায়ার স্কোয়ার লন্ডনের ঠিকানায়। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদের মূল্য ১,১৭,০০০ পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ZTS প্রপার্টিস নামে কোম্পানি খুলেন 2016 সালের 17 ফেব্রুয়ারি। স্থায়ী ও চলতি সম্পদ রয়েছে ৭,৩১,০০০০ পাউন্ডের। 2019 সালের 6 জুলাই স্ত্রী রুকমিলা জামানের নামে কোম্পানির রুকমিলা প্রপার্টিস খুলেন তিনি। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদ ২,৮০,০০০ পাউন্ডের। আরামিড প্রপার্টিস নামে চতুর্থ কোম্পানি খোলা হয় 2020 সালের 6 মে। এই কোম্পানির সম্পদ রয়েছে ২,১৫,০০০ পাউন্ডের। ZTZ প্রপার্টিস খোলা হয় 2020 সালের 30 জুলাই। এই কোম্পানির সম্পদ ২,৯৯,০০০০ পাউন্ডের। তার মেয়ে জেবা জামানের নামে জেবা প্রপার্টিস খোলা হয় 2021 সালের 21 জুন। এই কোম্পানির সম্পদ ১,২৯,০০০০ পাউন্ড। জারিয়া প্রপার্টিস নামে আরও একটি কোম্পানির সম্পদ ৬০,০০০০ পাউন্ডের। সর্বশেষ 2021 সালের 22 জুলাই খোলা সাদাকাত প্রপার্টিস লিমিটেডের সম্পদ মূল্য প্রায় ২ কোটি পাউন্ড। হাসিনা সরকারের পতনের পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রী সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে এই সংস্থাটি। রাজীব জামান, একুশে টেলিভিশন। রাজধানী পল্টন থানার একটি মামলায় এবার গ্রেপ্তার হয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। গ্রেপ্তার করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাতে নগরীর নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান ডিএমপি। দীপু শিকদার রিপোর্ট। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার নজর ছিল আওয়ামী লীগ সরকারের কিচেন ক্যাবিনেটের দিকে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সদ্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও। এরপর বুধবার রাতে ডিএমপির খুদে বার্তায় জানানো হয় গ্রেপ্তার হয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈকত। খুদে বার্তায় আরও জানানো হয় রাজধানীর পল্টন থানার একটি মামলায় তাদের নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি দুপুরের একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু, ICC-তে বিচার দাবি। তিন দেশে জাবেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত।
নিকুঞ্জ থেকে টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার, আদালতে তোলা হবে আজ। ট্রাফিক সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ 2:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।